প্রথম খেলাটা জিতে গেছিলুন, ওরা ছবারে টার্গেট দিয়েছিল। হ্যালো গাইস, এখন বাজে সকাল ছটা। তো আমাদের এই হায়দ্রাবাদে একটা চালাবড় বলে জায়গা আছে, ওইখানে আমি যাচ্ছি ক্রিকেট খেলতে। তো চলো দেখা হচ্ছে তোমার মানে গিয়ে। রাজা নিজে হাত নিয়ে মুদিখানার দোকান থেকে আমরা নিচ্ছি ক্যাম্বিস বল, বলটা কিনো। বল কেনার পর আবার কোনো মাঠে যাবো, সামনেই মাঠ কিছুটা গেলে সামনে মাঠ। তো এখানে মাঠ থেকে বলতাম কোথা যেটা বলছে ওইটা কলেজ, কলেজ আছে। তো গাইস আমরা মাঠে প্রবেশ করলাম, এখানে দেখতে পাচ্ছ ময়দানটা ভালোই বড়, লোক বিশাল, কোনটা কার দল কিছু বুঝায় না। এখানে খেলা চালু হবে, আর এই তিন ডাব্বা বল নাকি কত করে নিলে 70 টাকা তিন ডাব্বা বল, একটা ব্যাট রয়েছে দেখতে পাচ্ছ। তো গাইস আমি আছি মাঠের মধ্যেখানে দাঁড়িয়ে, মাঠটা মোটামুটি খারাপ না, ভালোই বড় দেখতে পাচ্ছ। ওয়াও, তো নুরুদা ব্যাট করছে, আমি বল করে দেখি একটা, এগে কটা বল করি দেখি কিরম খেলে বল। তো গাইস এখানে দেখতেই পাচ্ছ টিম বহুত আছে, এই ঘরটাকে দেখলে মনে হবে যে ভুতুর আর কি এর মধ্যে থাকে। ওইখানে সব ভাইরা জগিং করছে সকালবেলায়। তো গাইস খেলা তো চালু করবো, আমাদের এখনো লোক আসেনি, চলো আমাদের টিমগুলো আগে আসুক তারপরে খেলা চালু হবে। তখন একে বল করি দেখি কেমন খেলে। তো লেগে বলেছি রাগে রাগে আমি উঠতে পেরেছি, কপে ফেলেছি দেখা যাক। তো গাই যে ছক্কাটা মেরেছে আমি বল কুড়িতেইছি, বহুত লম্বা ছক্কা মেরেছে, ওই দেয়াল দেখতে পাচ্ছ দেয়ালের কাছ থেকে এত দূর বলটা চলে এসে, ছক্কাটা লম্বাই ছিল। তিনটে বল কিনা হয়েছে দেখতে পাচ্ছ, এক একটা বলের দাম 70 টাকা। এখানে কিছু লোক এসেছে, আরও কিছু লোক আসতে বাকি।
হ্যালো গাইস, আমরা প্রথম খেলাটা জিতে গেছিল। ওরা ছ ওভারে টার্গেট দিয়েছিল 42, আমরা 4 ওভারে কভার করে দিয়েছি। তো এইখানে আমাদের ফার্স্ট বলেই 4 দিল রাকিব। রাকিব বল করছে, রাকিব ব্যাট করছে, দুজনের নামই রাকিব। খুব সুন্দর কিবার, মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। শটটা খুব সুন্দর ছিল, কিন্তু 4টা ধরে দিল। সুন্দর একটা শট রান। নো আমরা খেলে চলে এলাম। তো 6টা ম্যাচ হয়েছিল, 6টা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটা আমরা জিতি, তারপরের ম্যাচটা ওরা জেতে, তারপরের ম্যাচটা আবার আমরা জিতি, তারপরের ম্যাচটা আবার ওরা জেতে, 4টা হয়ে গেল। 2টো ওরা জিতলাম, 2টো আমরা জিতলাম। তো তারপরের 2টো ম্যাচ পরপর ওরা জিতে গেছে। 200 টাকা হয়ে গেছে। তো গাইস, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, ভালো থেকো, গুড বাই।